হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন কইতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। প্রতিদিনের মতন আজকেও কিন্তু অনেকটা সকালে উঠেছি, ওই 5:30 নাগাদ উঠে নিজে এক্সারসাইজ করলাম। আর তারপরে স্নান করার সময় বেশ কিছু জামা কাপড় ছিল তোজোর, সেগুলো কেচে মেলে দিয়ে আমি পুজোটা সেরে নিয়েছি। আর তারপরে চা খেয়ে চলে এসেছি এখন তোজোকে পড়াতে। সোমবার থেকেই ওর ফাইনাল এক্সাম শুরু, তো ভীষণ টেনশনে রয়েছে। তো আজকে তো শনিবার, ওর স্কুলও ছুটি, তাই সকালটা আজকে আমি পড়ানো দিয়ে শুরু করলাম। আর এই তো পড়িয়ে চলে এসেছি রান্নাঘরে, ওর ভীষণ খিদে পেয়েছে, তাই ওকে আগে ব্রেকফাস্টটা করে দিলাম, ম্যাগি আর তার সাথে একটা হাফ বয়েল ডিম সিদ্ধ। আর হাজব্যান্ডের জন্য করব একটু ব্রেড টোস্ট, সে কারণে ব্রেডগুলোকে প্রথমে সেকে নিচ্ছি, আর তারপরে ডিম দিয়ে যেমন টোস্ট করি সেইভাবেই টোস্ট করে নেব। এর আগের দিন পৌলমী মল্লিক নামে আমাকে একজন কমেন্ট করেছে, সে কিন্তু আমার ডায়েট করা নিয়ে আমাকে অনেক কিছু বলেছে। তো তোমাকে আমি বলতে চাই, তুমি যে আমার এতটা ভিডিও ফলো করে আমি যে কী কী খাচ্ছি না খাচ্ছি তুমি সেটা দেখেছো, এটাই কিন্তু আমার কাছে অনেকটা। সেটা তুমি যতই আমাকে একটা নেগেটিভ কমেন্ট করো না কেন, আমি যা যা প্রতিদিন রান্না করি সেই রান্নাগুলো যে আমি খাই কি খাই না সেগুলো কিন্তু আমি তোমাদের বলি না। আবার কখনো কখনো বলেও দিই আমি কিন্তু এগুলো খাবো না বা খাই না। তো তুমি আমার খাওয়া নিয়ে অনেক কিছু বলেছো, যে তুমি কি ডায়েট করো, এটা কোনো ডায়েট নাকি। তো আমি তোমাদের সাথে আমার একদিন ডায়েট প্ল্যান শেয়ার করব। তবে হ্যাঁ, সেদিনই করব যেদিন আমার নিজের একটা ট্রান্সফরমেশন আমি তৈরি করতে পারব। আমি এই কয়েকদিনে কিন্তু 5 থেকে 6 কেজি ওয়েট লস করে ফেলেছি, এখনও কিছুটা বাকি রয়েছে। পুরোটা আমার টার্গেটে যখন কমপ্লিট হয়ে যাবে সেদিনই কিন্তু আমি আমার ডায়েট প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব। পৌলমী, তুমি আমাকে এও বলেছো আমি যদি আমার ডায়েট প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করি তুমি হয়তো আমাকে একটু আধটু হেল্প করতেও পারো। হ্যাঁ, অবশ্যই তুমি করতে পারো, আমি যেদিন শেয়ার করব। আর তোমাকে আর একটা ইনফরমেশান আমি দিয়ে রাখি, আমি এই ওয়েট লস জার্নিতে কিন্তু 2018 সাল থেকে রয়েছি, আর সেই সময় থেকে আমি কিন্তু কখনো কখনো আমার ওয়েটটাকে 50 কেজির মধ্যেও আনতে পেরেছি, আবার কখনো কখনো সেই ওয়েটটা কিন্তু আমার 70 কেজিতেও চলে গেছে। তো এই বিষয়গুলো সম্বন্ধে আমি খুব অবগত, বা আমি অনেকটাই জানি বলে আমি নিজের ওয়েটটা ঠিকঠাক সময়ে ঠিকঠাকভাবে কমিয়ে ফেলতেও পারি, আবার নিজের একটু খাওয়া দাওয়ার পরিবর্তনের জন্য আমার ওয়েটটা কখনো বেড়েও গেছে। তবুও আমি যেহেতু জানি, সেই জন্য বেড়ে গেলেও আমি কোনো চিন্তা করিনি, আমি কিন্তু নিশ্চিন্তে একটা ডায়েট প্ল্যানের সাথে কিন্তু আমি আমার ওয়েটটা কমিয়ে ফেলতে পেরেছি। আর হয়তো এবারও পারবো, যখন পারবো তোমাদের সাথে অবশ্যই আমার ডায়েট প্ল্যান শেয়ার করবো। আর এই কথাগুলো আমি কখনোই পৌলমীকে কমেন্টের দ্বারা রিপ্লাই দিতে পারতাম না, সেই জন্য আজকে ব্লগের মাধ্যমে তোমাকে আমার রিপ্লাইগুলো, আমার মনের কথাগুলো জানিয়ে দিলাম। আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু মেন রান্নাতেও চলে এসেছি। আজকে রান্না করব ডিমের অমলেট দিয়ে ঝোল, সে কারণে ডিমগুলোকে প্রথমে অমলেট করে নিয়েছি। তবে কিভাবে করেছি সেটা তো তোমরা সম্পূর্ণটাই দেখলে, লেয়ারে লেয়ারে করেছি। এই ক্ষেত্রে কিন্তু ডিমটা খেতেও বেশ ভালো লাগে, আর ওই যে একটা নেতিয়ে যাওয়া ব্যাপারটা ডিমের মধ্যে আসে না। আর তারপর যেমন ডিমের ঝোল বানাই আমরা সেইভাবেই বানিয়ে নিয়েছি। আর ওইদিকে ডিমের ঝোলটা ফুটিয়ে আমি কিন্তু এখন ঘরে বেশ কিছু কাজ করে নেব, কারণ সকাল থেকে তোজোকে পড়াতে গিয়ে দেখলাম অনেকটা সময় হয়ে গেছে, তারপরে টিফিন রান্না সমস্তটা কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট না ওদিকে হচ্ছে, আর আমি এই ফাঁকে বেশ কিছু কাজ করব। তার আগে ভাবলাম যা রৌদ্রের তাপ জামাকাপড়গুলোকে আগে তুলে নিই, অনেক জামাকাপড়ই প্রায় শুকিয়ে গেছে, আবার কিছু কিছু জামাকাপড় এখনও শুকায়নি। আজকে সকালে আমি শ্যাম্পু করেছিলাম, তবে বিশ্বাস করো আমার এই মাথাটাকে নিয়ে কেউ আজকে আর কমেন্ট করো না। সকাল থেকে একদম সময় পাইনি যে নিজের চুলটা একটু আঁচড়াবো, ওই কোনো রকম একটু সিঁদুর পরে নিয়েছি, তারপরেই তোজোকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছি, আর এই করে তো অনেকটা সময় আমার চলে গেছে। আমি যখন ভিডিওটা এডিট করছি তখন দেখতে পেয়েছি যে আমার মাথাটা ঠিক কীরকম অবস্থা, নিজেরই ভীষণ খারাপ লাগছিলো,
কিন্তু কি করব বলো, ভুলেই গেছি। আর এটা দেখে তোমরা অনেকেই আছো, কমেন্ট করলেও করতে পারো, তাই আগে থেকে বলে দিলাম। এমনি পরীক্ষার দিনগুলোতে আমার কিন্তু ভীষণ টেনশন হয় তোজুকে নিয়ে, আরও তো ফাইনাল পরীক্ষা বলে কথা। আমার তো ভীষণ টেনশন হচ্ছে, আমি যে কি করব না করব নিজেই বুঝতে পারছি না। আসলে পরীক্ষাটা যে কার সেটাই বোঝা বড় তাই হয়ে যাচ্ছে। এই কথাটা আমার কাছে যেমন প্রযোজ্য, অনামিকা দিও কিন্তু আগের দিন আমাকে কমেন্ট করেছে। সে বলেছে পরীক্ষার দিনগুলোতে সত্যিই মারা ভীষণ বিজি হয়ে যায়, পরীক্ষাটা হয়তো মারাই দেয়। আসলে তুমি ঠিকই বলেছ, মনে হয় পরীক্ষা বাচ্চারা না বাচ্চার মারাই দেয়। তুমি বলেছ তোমার ছেলেরও এক্সাম চলছে, আর তার মাঝে তুমি সময় করে আমার ভিডিও দেখছো। তো তোমাকে অনেক ধন্যবাদ ছেলের এক্সামের মাঝে মাঝে আমার ভিডিও দেখার জন্য, আর তোমার ছেলের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা, ও যেন মন দিয়ে ভালো করে পরীক্ষা দেয়। আর এই তো গল্প করতে করতে আমার কিন্তু এ ঘরের অনেকগুলো কাজ হয়ে গেছে, আর যে জামাকাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলোকেও পাট করে রেখে দিলাম, আর বেশ কিছু জামাকাপড় আছে সেগুলো পরে তুলে আবারও ভাঁজ করে রেখে দেবো। আর এখন বিছানাটাকে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। এই বিছানাটা তো খুব একটা ব্যবহার করা হয় না, তবে ওই পড়তে বসানোর ক্ষেত্রে এই ঘরটা আর এই বিছানাটাই বেশি কাজে লাগে। কালকে তো রবিবার, সে কারণে ভাবলাম এই সোফা কভারটা তারপরে পিলো কভারগুলো কালকে একটু কেচে নেব। তাই এগুলো যখন ঘর পরিষ্কার করছি তার মধ্যেই এগুলো খুলে সাইড করে রেখে দেবো, কালকে আবার স্নানের টাইমে কেচে নেব। এতদূর পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটা দেখছো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আজকে আমার ভিডিও দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। ওইদিকে একটা ঘর গুছাতে গুছাতে দেখলাম আমার ডিমের ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে, আর ডিমের ঝোলটা নামিয়ে আমি চলে এসেছি আমাদের ঘরে। এই বিছানার চাদরটা অনেক দিন হয়েছে চেঞ্জ করা হয়নি, মানে 4-5 দিনের বেশি হয়ে গেছে, তাই আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। শীতকালের দিনগুলোতে আমি কিন্তু সপ্তাহে একদিনই বিছানার চাদর চেঞ্জ করতাম, তবে এই যে গরমটা পড়ে যাচ্ছে আমি কিন্তু এখন ওই সপ্তাহে 2-3 দিন বিছানার চাদর চেঞ্জ করি, কারণ মনে হয় গরমের দিনে বিছানাপত্র যেন বেশি নোংরা হয়। যেহেতু গরমের একটা ভাব চলেই এসেছে আর গরমটা কিন্তু মোটামুটি পড়েই গেছে, সে কারণে আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ, মানে কালারটা চেঞ্জ করলাম। আমার এই দিনগুলোতে একটু সাদা সাদা বিছানার চাদর হবে, বিছানাটা পুরো সাদা থাকবে টান টান, আমার ভীষণ ভালো লাগে দেখতে, সেই জন্য একটা লাইট কালারের চাদর পেতে নিলাম। এখন তো তোজো বড় হয়েছে, সের জন্য কিন্তু আমি এখন লাইট কালারের চাদর খুব কম পাতি, তবে একটা সময় ছিল আমার বিছানায় একদম লাইট কালারের চাদর সবসময় পাতা থাকতো। আমার জানি না খুব ভালো লাগে বিছানাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় একটা লাইট কালারের চাদর পাতা থাকলে। আর এই তো বিছানাটা পরিষ্কার করে এখন এই ঘরের বাকি জিনিসগুলো একটু হালকা হাতে ডাস্টিং করে নেব। প্রথমে বেডসাইড টেবিলটা পরিষ্কার করে নেব, আর সমস্ত জিনিস তুলে নিয়েছি আর একটা ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এর আগের দিন মৌলিন আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে দিদি তুমি খুব সুন্দর করে তোমার ঘর বাড়ি গুছিয়ে রাখো, আমার ভীষণ ভালো লাগে, লাভ ইউ দি। তো মৌলিনা তোমাকে বলতে চাই লাভ ইউ টু, তোমার যে এই কাজগুলো ভালো লাগে আর তোমাদের অনেকেরই আমার এই ঘর গোছানোর কাজ ভীষণ ভালো লাগে, তার জন্য অনেক ধন্যবাদ। আসলে তোমাদের চোখগুলো আর মনগুলো ভীষণ সুন্দর, সেই জন্য তোমরা কিন্তু আমার এই সুন্দর কাজগুলোকে ভালো মনে বা ভালো চোখে দেখো। আবার অনেকে আছে সেগুলোকে কিন্তু অনেক খারাপ মাইন্ডে নেয়, নেগেটিভ মাইন্ডে নেয়। সব নিয়েই কিন্তু আমাদের সংসার, ভালো মন্দ নিয়েই তো আমরা বেঁচে থাকি আর একটা সংসারও গুছিয়ে থাকি। তাই আমি মনে করি ইউটিউবটাও আমার কাছে একটা ফ্যামিলির মতন, এখানে তো ভালো মানুষও যেমন থাকবে অনেক সময় খারাপ মানুষের আগমনও ঘটবে, তো ভালো খারাপ নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। আসলে আমাদের ভালো কিছু পেতে হলে সব সময় কিন্তু আগে খারাপের সম্মুখীন হতে হয়েছে, তারপরেই তো আমরা ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছি জীবনে, সেটা আমাদের সংসার ক্ষেত্রেই হোক বা কোনো কাজের ক্ষেত্রেই হোক, তো সেটাই হচ্ছে একটা ব্যাপার। আর এই তো দেখো কথা বলতে বলতে আমার ঘরটা কি সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। ঘর দোর পরিষ্কার করে চলে এসেছি সোজা রান্নাঘরে, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব।
রান্নাঘরটা পরিষ্কার হলেই কিন্তু আমার এবেলার মতন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তারপর তোজোকেও খেতে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব। তো এখানে আমি বলে রাখি, আজকে কিন্তু আমি বানিয়েছি আমার ওটসের খিচুড়ি। তো সেগুলো বলেইছি একদিন আমার ডায়েট প্ল্যানে শেয়ার করব, আজকে একদমই নয়। এই বিষয়টা নিয়ে আমি কিন্তু কখনোই তোমাদের সাথে নিজে থেকে কথা বলতে চাইনি। আমার সব সময় একটাই মতামত, আমাকে দেখে মানুষে বলবে, আমি আমাকে দেখে বলবো না, সেটারই অপেক্ষায় এতদিন ছিলাম। তবে কিছু মানুষের কমেন্টের উত্তর সব সময় দিতে হয়। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই রাত্রেবেলা রান্নার সময়। তো আজকে রাত্রে রান্না হবে চিকেন কষা, তার সাথে রুটি কিনে আনা হয়েছিল। তো চিকেনটা বানাবে হাজবেন্ড, তো ওই বানাচ্ছে চিকেনটা, আর রুটি তো বললাম কিনে আনা হয়েছে। তো সেই কারণে রাত্রিবেলা রান্না থেকে অনেকটাই আমার জন্য ছুটি। আর এই তো দেখো চিকেনটা হয়ে গেছে, আর এখন হাজবেন্ডকে আর ছেলেকে খেতে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো।